ফিরে এলাম বিরতির পর পোস্ট ক্রেডিটে শিল্পের চার চাকা সেই আলোচনা, এবং একদিকে মিউনিকের সম্মেলন আগামী দুদিন এই আলোচনা, জার্মানি শিল্পপতিদের সঙ্গে বৈঠক চলবে, আর আমরা রাজ্যের মানুষ সাধারণ মানুষ প্রত্যাশায় থাকব যে বাস্তবে রাজ্যের শিল্পের যে ছবিটা সেই ছবিটা বদলাক, আমূল বদলাক, হয়তো রাতারাতি সম্ভব নয় কিন্তু আদৌ কি সম্ভব সেই জায়গাটাই প্রশ্নচিহ্ন, এবং সেই প্রশ্নে কতটা সদর্থক ছবি দেখা যাচ্ছে তা নিয়েই পর্যালোচনা আলোচনা মতামত জানার চেষ্টা করছি। আমাদের এই আলোচনায় একজন এসছেন, আরও একজন যোগ দিয়েছেন, সুপর্ণ মৈত্র, শিল্প বিশ্লেষক। সুপর্ণবাবু স্বাগত আপনাকে আজকের এই আলোচনায়, আপনার মতামত আপনার অবজারভেশন শুনবো। তবে তার আগে আমি একটু সোমনাথদার কাছে যাই। বিরতির আগে শতরূপ যে কথা বলছিলেন সোমনাথদা, যে সিঙ্গুরে ওই জমিতে একটি সাবস্টেশন তৈরি হয়েছিল এবং সেই সাবস্টেশন থেকে বহু পরিবারে বিদ্যুৎ পৌঁছানো এবং যে লো ভোল্টেজের একটা সমস্যা গ্রামাঞ্চলে সেটা কিছুটা মোকাবিলা করা গিয়েছিল, সেইটাও ভাঙতে হলো। কোথাও কি রাজ্য সরকার এইটা পদক্ষেপ করতে পারতো? আমার মনে হয় না পুরো ভাঙতে হচ্ছে প্রথমত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি ভাঙতেও হয় তার জন্য রাজ্য সরকার কি দায়ী? তার কারণ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন, যারা জমি ইচ্ছুক চাষি কিংবা অনিচ্ছুক চাষি প্রত্যেককেই তার জমি ফেরত দিতে হবে 12 সপ্তাহের ভিতরে, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী। তার ভিতরে যদি সাবস্টেশনে যে যাদের জমি আছে তারা যদি রাজি না হয় তাহলে ডেফিনেটলি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেখানে জমি ফেরত দিতে হবে। এটা সোজা কথা। এর জন্য তো রাজ্য সরকার দায়ী দায়ী করে না, রাজ্যের জন্য দায়ী করছি না, রাজ্য সরকার ওখানে একটার পর একটা মানুষ মারা গেছে 10 বছর ধরে, তাদের শুনুন না, বাংলা সিনেমা হচ্ছে কি হিন্দি সিনেমা পরের কথা, যুক্তিতে আসুন। 10 বছর ধরে ওখানকার কৃষকরা লড়াই করলো, 2 টাকা কেজি চাল এবং 2000 টাকা করে সংসার চালালো চাষের জমিতে, যেগুলো আপনাদের বাংলা সিনেমা মনে হয়, এইগুলো বাংলা শতরূপ, আপনাদের যতদিন এইগুলো বাংলা সিনেমা মনে হয় ততদিন বাংলার মানুষদের ভালো, কারণ আপনারা সিনেমার একটি অভ্যস্ত সাধারণ মানুষের কাছে ফিল্মি ডায়লগ হচ্ছে, ঠিক কথা, ভালো কথা, আপনারা ফিল্মি দারুণ বলছেন, এগুলো না ডায়লগ না শতরূপ, কিন্তু আপনি যেটা বলছেন সেটা নোংরামি বলছেন, শতরূপ আপনি কৃষক অপমান করছেন এখানে বসে, তাদের ডেফিনেটলি আপনি আমাদের আন্দোলনটাকে নিয়ে অপমান করছেন এখানে বসে বসে, কৃষকদের অপমান, কৃষকদের সমর্থনে বলা যদি মেলোড্রামা হয় আপনার কাছে আমাদের মেলোড্রামাই হোক, কিন্তু দয়া করে, কিন্তু দয়া করে নন্দীগ্রামের গুলি চালিয়ে অপারেশন বয়দা করলাম, আর আপনারা অপারেশন সমর্থন করলে সমর্থন নন্দীগ্রামের জমি কেড়ে নিচ্ছেন, সিঙ্গুরে জমি কেড়ে নিচ্ছেন, আর এখানে বসে সে বাংলা সিনেমা দেখছেন, শতরূপ সংক্ষিপ্ত সময়ে আলোচনা জানাবো। সোমনাথ সিংহরায় মানুষের সব থেকে বেশি বিচার বিবেচনা সিঙ্গাপুরে তো একটা বৈঠক হওয়া সেগুলো, এবং সদ্য অতীত আর কি লন্ডনের বৈঠক, এবার মিউনিকে গিয়ে যে প্রয়াস, এবং জার্মানিতে গিয়ে সত্যি তো এতজন শীর্ষকর্তা বিভিন্ন সংস্থা তাদের সঙ্গে আলোচনা অত্যন্ত সাধুবাদযোগ্য, কিন্তু বাস্তবে রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতি, রাজ্যের নানা রকম যে সমস্ত বিষয়গুলো মূলত শিল্পপতিরা নজরে রাখেন সেখানের প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনি কতটা আশাবাদী? আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায় সফর নিয়ে প্রশ্ন করছেন? সফর নিয়ে একেবারেই, মানে সফরের উদ্দেশ্য কি রাজ্যে শিল্প আনা, সেখানে সব মিলিয়ে ছবিটা কতটা সদর্থক? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আজকে যে কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় থাকতেন একই জিনিস, তিনি বোধ হয় একই জিনিস করতেন, সুতরাং তাকে যেতেই হবে বাইরে। কিন্তু যারা বিনিয়োগকারী আসেন তারা কিন্তু ফান্ডামেন্টালস দেখেন একটা জায়গায়, বিকজ সেই ফান্ডামেন্টালসগুলো ঠিক জায়গায় আছে কি না।
এবং তারা কিন্তু কোনো পার্টির পক্ষে বা কোনো পার্টির বিপক্ষে নয়, তারা তাদের ব্যালেন্স শিটের এবং তাদের স্টেক হোল্ডার বা শেয়ার হোল্ডারের পক্ষে। সুতরাং তারা দেখবেন যে কোথায় তাদের ইনভেস্টমেন্টটা সব থেকে সেফ। এক উনি ওরাও কিন্তু এখন ক্লেম করছেন না, আমার আমার মনে হয় আই উড লাইক টু কমপ্লিমেন্ট দ্য চিফ মিনিস্টার, বিকজ আগে ওনার কমার্স এবং ফিনান্স মিনিস্টার যতটা আপবিট হয়ে বলে দিচ্ছেন যে আজকে যাচ্ছি কালকে আসছে, দেয়ার্স আ মাচ মেলোয়িং অফ দেয়ার স্ট্যান্স উইচ ইজ আ ম্যাচিউরিটি, দ্যাট ওরা বলছেন আমরা যাচ্ছি কবে আসবে বলতে পারছি না, উইচ ইজ আ ভেরি ম্যাচিওর স্টেটমেন্ট এক্সপিরিয়েন্স। আই উইশ দ্যাট দে উড হ্যাভ বিন সো ম্যাচিওর বিফোর অলসো ওয়েন দে স্টার্টেড দি অপারেশনস। আমার মনে হয় বিএমডাব্লিউ, দেখুন 15টা জায়গায় সারা ভারতবর্ষে কিন্তু অটোটা ডিস্ট্রিবিউটেড 15টা জায়গায়, সব থেকে বেশি হচ্ছে উত্তর ভারতে, সেটা 6টা জায়গায় রাজ্যে, 6টা রাজ্যে উত্তর ভারতে, তারপরে দক্ষিণ ভারত, পশ্চিম মানে পূর্বাঞ্চলে ই বেঙ্গল এবং ঝাড়খণ্ড, এবং ওয়েস্টে আপনার গুজরাট এবং মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পুনে বা চাকন এরিয়াতে কিন্তু বিএমডাব্লিউ বা ফোক্সওয়াগেন ইজ অলরেডি কমিটেড, তামিলনাড়ুতেও তারা আরেকটা ইনভেস্টমেন্ট করছে, প্লাস বিএমডাব্লিউ যেটা আরেকটা করছে তারা 7টা অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারের থেকে তারা সোর্স করবে, তারা ঠিক করেছে। সুতরাং একটা প্রেজেন্টেশনের ভিত্তিতেই তারা হঠাৎ খুব একটা জায়গার সম্বন্ধে এক্সাইটেড হবে তা কিন্তু নয়, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু বারবার লোকের কাছে গিয়ে বলতে হবে দিস ইজ দ্য প্লেস দ্যাট ইউ নিড টু কাম। সেকেন্ড হচ্ছে লার্জ ইউনিটস, তারা আপনি জানেন গুগলের সাথেও বিএমডাব্লিউ বা যে কোনো কোম্পানি তারা কিন্তু আলোচনা করছে, তার কারণটা হচ্ছে সফটওয়্যার প্লেজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল, এবং আস্তে আস্তে আপনি দেখবেন যেরকমভাবে আমরা প্লেনেও জানি পাইলট নামানো পাইলট ওপরে গিয়ে আর কোনো কাজ করে না, পাইলটের চাকরিটা শুধু চেয়ারে বসে থাকার চাকরি অনেকক্ষণ, কিন্তু ওড়ানোর সময় আর নামার সময় বাকিটা কিন্তু ইটস এন্টায়ারলি কন্ট্রোল। সেরকমভাবে অটোমোবাইলে যদি লার্জ কোম্পানি অর এনি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেখানে প্রত্যক্ষ জায়গায় কিন্তু সেরকমভাবে কিন্তু চাকরি সৃষ্টি হবে না। সুতরাং স্টেটের পার্সপেক্টিভে যদি দেখেন, স্টেট দুটো জিনিসে ইন্টারেস্টেড, এত ছেলে মেয়েকে আপনি স্কুল কলেজে পাঠাচ্ছেন তার চাকরি হবে কি না, দ্যাটস ওয়ান আসপেক্ট। সেকেন্ড আসপেক্ট হচ্ছে আমার কর বাড়বে কি না যদি কেউ ইনভেস্টমেন্ট করে রাজ্যের আয়, রাজ্যের আয়, যে কোনো রাজ্যের আয়। তো আমার মনে হয় দেয়ার আর লট অফ বটলনেক্স ইন দি ওভারঅল সিস্টেম অফ ইন্ডিয়া, বেঙ্গল ইজ আ অঙ্গ রাজ্য, সুতরাং সেটাকে আমাদের বুঝতে হবে। আমার মনে হয় আমি রিকোয়েস্ট করবো সকলকেই এক্ষুনি একটা আকাশ কুসুম স্বপ্ন যেন কেউ কাউকে না দেখিয়ে ফেলেন। জার্মানির শিল্পকর্তা আমরা এখানে বসে আলোচনা করছি ঠিকই, কিন্তু সিঙ্গাপুর বা লন্ডনের এক্সপিরিয়েন্স এটা কতটা আপনার কাছে? আমি বারবারই একটা কথা বলছি যে মুখ্যমন্ত্রী একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে ওনার শিল্প লাগবে, উইচ ইজ আ ভেরি পজিটিভ সিগন্যাল, কিন্তু আমি আমি চাইবো মুখ্যমন্ত্রী যদি কালকে মুখ্যমন্ত্রী না থাকেন, সাপোজ হাইপোথেটিক্যাল, হয়তো তৃণমূল বলবে যে নো দে উইল বি দেয়ার ফর 50 ইয়ার্স, অল দ্য বেস্ট ফর দেম, বাট আমি 51st ইয়ারের কথা বলছি। তো 51st ইয়ারে যদি উনি মুখ্যমন্ত্রী না থাকেন, অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে, তাহলে তিনি হয়তো বলতে পারেন গত 50 বছর, কেন পশ্চিমবঙ্গে আমি চাই না যে পুরনো সোভিয়েত ইউনিয়ন হোক, যে যে মূর্তিগুলোকে পুজো করা হতো পরের প্রিমিয়ার আসার পরেই সেই মূর্তিটাকে ভেঙে ফেলা হতো। সো দ্য পলিসিজ উইল হ্যাভ টু বি ইন কন্টিনিউয়াম। সুতরাং আজকে দেয়ার নিডস টু বি এই যে মুখ্যমন্ত্রীকে সেই ম্যাগনানিমিটি এবং জেনারেসিটি দেখাতে হবে, বিকজ শি হ্যাজ 211, উনি সব দলকে একটা বৈঠকে ডাকুন, দেখে বলুন যে আমরা কিভাবে এই রাজ্যটাকে নিয়ে এগিয়ে যাব। হয়তো ওনার সাথে অনেকে ডিফার করতে পারে, উনি সেটাকে পার্সোনালি না নিয়ে একটা স্টেটসম্যান হিসেবে বা স্টেটসম্যানটাকে জেন্ডার মানে আমি জেন্ডার নিউট্রাল বলছি, সেটাকে যদি কাজ করতে পারেন বেঙ্গল উইল গেট আ ম্যাপ। কেন এই 7.5 বছর ছিল তো তার মানে, সি আই উইল টেল ইউ, বেঙ্গল হ্যাজ বিন দ্য গ্রেটেস্ট লুজার, ইটস নট ই বেঙ্গল। আমি হয়তো শতরূপ বসে আছেন আমার থেকে পলিটিক্যালি অনেক ভালো জানেন, অরুণাভ দাস, সোমনাথবাবু, বিষ্ণু বসে আছেন, আই এম অ্যাবসলিউটলি নাইভ উইথ রিগার্ড টু অল দিস, বাট আমি এই রাজ্যেই জন্মেছি, এই রাজ্যেই মরতে চাই, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আমি যদি জিজ্ঞেস করি যে ওয়াই শুড বেঙ্গল লুজ, আজকে তামিলনাড়ুতে AIADMK বা DMK এর মধ্যেও তাদের মধ্যে বিরাট ফাইট হয়তো হতে পারে, বাট অন সার্টেন কোর এরিয়াস অফ হাউ দে উড লাইক টু সি তামিলনাড়ু, সেখানে কিন্তু কোনো বিরোধ নেই। এক্স্যাক্টলি, সুতরাং আমাদের বোধ হয় সেই ম্যাচিওরিটিতে আসতে হবে। আজকে আমরা বুদ্ধদেব বাবুকে হারিয়ে দেওয়া বা মমতাকে হারিয়ে দেওয়া ইজ নট দ্য ইস্যু অ্যাট অল। সি বেঙ্গল ইজ রানিং বিহাইন্ড বাই 60 ইয়ার্স। দ্যাট ইজ হার্ড রিয়ালিটিটা কি?
হার্ড রিয়ালিটি ভারতবর্ষের পরিপ্রেক্ষিত তো হার্ড রিয়ালিটি হচ্ছে বেঙ্গল, হার্ড রিয়ালিটি হচ্ছে আরেকটা জিনিস আমি বলছি, আমরা রিকার্ডোর কথাই বোধহয় এখানে সদরূপ বসে আছে, সি রিকার্ডোর কথাই বোধহয় বেঙ্গল বিশ্বাসী নয়, আমার বেঙ্গলের যেটা ডিএনএ আছে সেই ডিএনএ এর ইন্ডাস্ট্রিগুলোও যদি আমি চেষ্টা করতাম দ্যাট উড হ্যাভ গট ফার বেটার রিটার্নস, আমি অন্য লোক যেটাতে স্ট্রং আমি সেইগুলোকে করার চেষ্টা করব, কম্পিটিশনে পারবো না, সো উই নিড টু গেট ইনটু থিংস ওয়্যার উই আর গুড, যেটা অনুবাদ বলছেন কম্পিটিশনের কথা, তো আজকে একটা জায়গায় যেতেই পারেন। আর আমি বলছি আজকে আর বণিক বণিকদের সম্বন্ধে আমি কোনো কিছু বলতে চাই না, আর বণিকদের পশ্চিমবঙ্গে কাজটা খুব সোজা হয়ে গেছে, বণিকরা বণিকই না, না বণিকদের খাটতে হয় না, বণিকরা একটা টেমপ্লেট তৈরি করেছিল, এই বণিকরাই বুদ্ধদেব বাবুকে বেস্ট চিফ মিনিস্টার বলেছেন, বুদ্ধদেব বাবু ওয়াজ ভেরি এক্সাইটেড, হি ওয়াজ এ গুড ম্যান, সেই বণিকরাই আজকে মমতা ব্যানার্জির পাশে ঘুরছেন, যারা আজকে মিউনিক গেছেন দে আর কলিং মমতা ব্যানার্জি দ্য বেস্ট চিফ মিনিস্টার, কালকে মমতা ব্যানার্জি না থাকলে দে উইল নট লুক ব্যাক এট মমতা, আই উড ওনলি হ্যাভ ওয়ান রিকোয়েস্ট ফর দি কারেন্ট চিফ মিনিস্টার টু ডিজোন দি এন্টায়ার কন্টিনজেন্ট হু ক্লেম টু হ্যাভ এন্টায়ার প্রোপ্রাইটারি রাইটস ওভার বেঙ্গল অ্যান্ড কাম আপ উইথ পলিসিস হুইচ উইল বি হিউম্যান অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উইল বি সাস্টেনেবল, এবং বণিকরা বণিকই, কারণ এটা তো বাস্তব, যারা বুদ্ধবাবুর অত্যন্ত কাছের ঘনিষ্ঠ ছিলেন ওই সেন্সে দেখো বণিক আমি ওই সেন্সে বলছি না, তুমি এই যে স্টেজটায় দেখবে সব বসে আছে কারা সব মামলা করে না, তুমি ব্রেন ডাক্তারকে যদি চোখের ডাক্তারকে বলো ব্রেন অপারেশন করতে লোকটা মরে যাবে, অথবা ব্রেনের লোককে চোখ অপারেশন করতে, কিন্তু দেখছি অনেক লোক কিন্তু জল থেকে না লোকে শুনতে চাইছে, না লোকে শুনতে চাই যে খেয়াল থেকে হিন্দি গান সবই ভালো খেয়াল থেকে, কিন্তু যে জায়গাটা হচ্ছে অসুবিধা হচ্ছে আজকে হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেল, রাইটলি বন্ধ হয়েছে, 2006 থেকে তার প্রোডাকশন নেই, 2006 থেকে কোনো প্রোডাকশন নেই, লাঠি সোটা দেখিয়ে সমস্ত ট্রেড ইউনিয়ন যেখানে INTUC C2 সব মিলে 58-60 করে ফেললো বয়স, মানে লাঠি সোটা দেখিয়ে সারা ভারতবর্ষে 58 পশ্চিমবঙ্গে, তো এই যে তোমার যে ইকোনমিক যেটা সুপর্ণ বলি ইকোনমিক ভায়াবিলিটিটা দরকার, এখন অসুবিধা হচ্ছে আমরা যা ইচ্ছে বলে যাচ্ছে, অনেকে বলছে ছোট কারখানা করো, অনেক আমি অনেককে বলেছি ভাই খুব বড় নাম বলছি না খুব বড় কেন সব ছোট ছোট কারখানা, বললাম ভাই আপনি কোন কারখানায় দেওয়ার 4 মক্কেল পাঠিয়ে দেবো আপনার কাছে সেই কারখানাটা ওরা করবে, ইউ মাস্ট গেট আ কনজিউমার, কনজিউমারটা যদি না থাকে যেটা বারে বারে বলছি ধরো শুধু অটোমোবাইল কেন এই যে ক্রেন তোলে রাস্তা বুলডোজার এগুলো কোনোটাই ইস্টার্ন ইন্ডিয়া তৈরি করছে না সমস্ত ওয়েস্টার্ন ইন্ডিয়া, আর যখনই তুমি ছোট ইন্ডাস্ট্রি চাইবে ওরা বলবে আমার এখানে এসো। আরেকটা জিনিস বলছি নবী মুম্বাই এয়ারপোর্ট, আমি বিরতির সময় বলছিলাম নবী মুম্বাই এয়ারপোর্ট করতে গেল প্রথম জমিটা 3 লাখ টাকা একর ছিল সেটা 10 লাখ হলো, 10 কোটি মানে দালালরা কিনে ফেললো 10 কোটি লাস্টে বলছে 50 কোটি চাই, নবী মুম্বাই এয়ারপোর্ট সারা ভারতবর্ষের লক্ষ্য ছিল অ্যাবান্ডান্ড হলো, এবার কী হলো ওরা বললো যে আমরা সমুদ্রের ওপর করবো, আমাদের কী বলে ওই পরিবেশবিদ তারা বললে কি সমুদ্রের ওপর এয়ারপোর্ট বন্ধ, তা ভারতবর্ষের অগ্রগতি এখানে থেমে যাবে, আর মেক ইন ইন্ডিয়া বললে তুমি বলে ভাই মেক ইন ইন্ডিয়া কর, মোদী সাহেব বলছে সারা পৃথিবী ঘুরে এসে আসবে না, কিছু অ্যাড চলছে অ্যাড না সিম্পল ভাই আমার লাভের জন্য, অনেকে বলে ব্যবসায়ীরা আসছে লাভের জন্য মুনাফার জন্য, আরে যে লোকটা বলছে চাকরি করছে সেও কি বিনা পয়সায় চাকরি করে, একটা জিনিস খেয়াল করি গুড ব্রে মেক ইন ইন্ডিয়ার আরেকটা বড় স্টাম্বলিং ব্লক হচ্ছে আমাদের দেশে উই আর গ্রেট স্পেশালিস্ট ইন রিভার্স ইঞ্জিনিয়ারিং, বাংলায় বললাম না সেটার জন্যই ওরা ভয় পায় যে এত টাকা খরচা করে ইন্টেলেকচুয়াল প্রপার্টি করার পরে যদি দেখা যায় যে একটা মেশিন কিনে খুলে ফেলে, আরে পাঁচ আরে তুমি বলো না 15,000 কোটি টাকার প্রজেক্ট 2005 সালে শুরু করেছিল, একটার পর একটা পরিবেশবিদ আটকেছে ইনক্লুডিং মাই কংগ্রেসম্যান বিজেপি, আলটিমেটলি 2015 বলল মাফ কর দিজিয়ে কুত্তা বুলা লিজিয়ে হাম চলতে হ্যায় বলে, আমরা আসবো এই আলোচনায়, এবং সুবর্ণবাবু যে কথা বললেন বাস্তব চিত্র সত্যি সমস্যাটা যদি না চিহ্নিত করা যায় তাহলে কিন্তু হাজারো বৈঠকেও কোনো ফল বেরোবে না, কিন্তু যদি প্রকৃতভাবে আমরা প্রত্যেকেই চাই রাজ্যের যারা চাইলে বাস্তবে এই হাজার হাজার কোটি কোটি বেকারের কর্মসংস্থান হবে সেই চাওয়াটা যদি খুব সদর্থক হয় চাওয়াটা যদি খুব আন্তরিক হয় সবাই মিলে তাহলে সম্ভব, সেই আলোচনা নিয়ে ফিরে আসবো, এবং বিশ্বনাথ চক্রবর্তী রয়েছেন, শতরূপ ঘোষ তাদের কাছে আসবো, বিরতির পর সঙ্গে থাকুন।